জোরে হাত তালি হয়ে যাক। মা হিসেবে এটা আজকে আমার জন্য খুবই গর্বের দিন। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো আজকের ব্লগটা আমার জন্য খুবই স্পেশাল হতে চলেছে, তো তোমরা দেখতে থাকো। আর এদিকে ছর্দি বর্দি এসছে, ওরা ভেবেছিল আমাকে সারপ্রাইজ দেবে, তার আগেই আমি জানতে পেরে গেছি যে ওরা আসছে। বেহালা ক্লাব থেকে এই যে পেট পুজো মেলাটা অ্যারেঞ্জ করেছিল, তো আমরা সবাই মেলাতে চলে এসে এবার দেখছি কে কোনটা কিনবে, কে কী খাবে সেটাই দেখছি। তো এদিক ওদিক ঘোরাঘুরি করছে। ইতিমধ্যে এখানে বিশিষ্ট অতিথি এসে পড়েছেন, ওনাকে রিসিভ করে নিয়ে যাচ্ছে। এই সেই মুহূর্ত যেটার জন্য আমি সারা দুপুরের পর থেকে এতক্ষণ পর্যন্ত আমি ওয়েট করেছিলাম, এবং ওরাও ছিল, কিন্তু মামামের ক্লাস থাকার কারণে ওকে ওদেরকে সবাইকে চলে যেতে হলো। জাস্ট বেরিয়ে গেল আর এখানে প্রাইস দেওয়া স্টার্ট হলো। খারাপ লাগছে, থাকলে ওরাও আশা করেছিল যে এটা দেখে যাবে, কিন্তু আলটিমেট হলো না, থাকলে সবাই মিলে দেখতাম, আরও বেশি আনন্দ হতো। তো যাই হোক, এখানে প্রাইস ডিস্ট্রিবিউট শুরু হয়েছে। তো ওরা প্রত্যেকটা বিভাগে 10 জন করে নিয়েছে, তো আগে লাস্ট মানে 10 নম্বর থেকে প্রাইস দেওয়া স্টার্ট করছে। তো একে একে সবাই উঠে প্রাইস নিচ্ছে, আর আমি ওয়েট করছি কখন সেই আমার মেয়ে স্টেজে দাঁড়িয়ে প্রাইসটা নেবে। কতদিন সবাইকে প্রাইস নিতে দেখেছি, নিজে তো কখনো পাইনি, মানে সেই পাওয়ার মতো আমার যোগ্যতাও নেই যে একটা প্রাইস পাবো। তো যাই হোক, সেখানে সেই জায়গা থেকে আমার মেয়ে সেই আমার সেই স্বপ্নটাকে পূরণ করেছে, প্রথম স্থান অধিকার করেছে গ্রুপে। জোরে হাততালি হয়ে যাক, প্রথম স্থান। 5 থেকে 8 বছর একদম ছোট্ট বাচ্চারা, যারা 1.5 ঘন্টা ধরে রোদে বসে এঁকেছে। কেমন লাগছে প্রাইজটা? বে খুব ভালো লাগছে, মানে মা হিসেবে আজকে আমার সত্যি খুব ভালো লাগছে, মানে প্রাউড ফিল করছি যে কিনা হ্যাঁ এই ট্রফিটা দিয়েছে। দেখতাম আর ভাবতাম যে আমার মেয়ে কবে এরকম কিছু একটা পাবে, তো সেটাও পেয়েছে, ও অ্যাচিভ করতে পেরেছে, এটা আমার জন্য আজকে সত্যি খুব একটা প্রাউডের দিন, আমার খুব ভালো লাগছে। যখন যখন খবরটা পেলাম, এ ওর ফোনে ফোন এসেছিলো, মানে প্রথমে ফোন এসেছিলো ধরেনি, আননোন নাম্বার বলে ধরেনি, তারপর আবার ফোন এসেছিলো, তখন ও ধরলো। মানে যখন খবরটা শুনলাম, রীতিমতো আমি ওখানে শুনেই নাচছিলাম, মেয়েও খুশি হয়েছে, ও নাচছে, মানে সবাই যে শুনেছে সবাই খুশি হয়েছে, এতগুলো বাচ্চার মধ্যে আমার মেয়ে ফার্স্ট হয়েছে। তো যাই হোক, আমার খুব আজকে মানে আজকে আমি খুব হ্যাপি হ্যাপি, আমার খুশিটা হয়তো বলে বোঝাতে পারবো না। আমি ওকে তাই বলছিলাম যে আমার গাটা যেন মনে হচ্ছে কেমন ছিল, ওই যে আমার একটা হয় কোথাও ঘুরতে যাওয়া, কোথাও যাওয়া বা এক্সাম বা এরকম সময় যে ফিলটা আমার হতো, আজকে সেই সেম ফিলিংস হচ্ছে। তো আজকে আমি খুব হ্যাপি। প্রাইজটা পেয়ে সবসময় আমাকে গিফট করে দিবি, বাবাকে আগে দিয়ে দিবি। এই সেই মহামূল্যবান ট্রফি, যেটা কিনা কোনো দাম বা কোনো কিছুর দিয়ে বিচার করা যায় না, এটা আমার কাছে খুবই স্পেশাল। সার্টিফিকেট, এই ক্যামলিনের এই ওয়াটার কালারটা দিয়েছে, আসলে এই এই ক্যামলিন থেকে এখানে মনে হয় এটা স্পন্সর করেছিল, তাই না? এই ট্রফিটা আমার ফার্স্ট ট্রফি, জীবনে পাইনি, মানে আমার কাছে এটা ভীষণ স্পেশাল। তাও আবার মেয়ে, আমার মেয়ে, ওর কাছে এটা কোনো ব্যাপার নয়, জল ভাত।